আপনার গায়ে কি লাল তিল আছে? যদি দেখেন যে আপনার মস্তকে অর্থাৎ কপালেতে লাল তিল উঠছে, তাহলে জানবেন আপনি খুব তাড়াতাড়ি কোনো উচ্চ পদ প্রতিষ্ঠা পেতে পারেন। আপনার হাতে বা হাতে হোক বা ডান হাতে যদি লাল তিল থাকে, আপনার কাছে মাতা লক্ষ্মী বাধা, অর্থ আপনার কোনো দিন অর্থের জন্য অসুবিধা হবে না। কিন্তু যদি পেটের মধ্যে লাল তিল থাকে, তাহলে কিন্তু আপনি গ্যাস অম্বলে সারাটা জীবনই ভুগবেন। আপনার যদি বুকে লাল তিল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার শারীরিক কন্ডিশন ভালো থাকবে। পিঠে যদি আপনার লাল তিল থাকে, তাহলে এটা আপনার পূর্বজন্মের পুণ্যকে দেখায়, আপনি পূর্বজন্মে পুণ্যবান ব্যক্তি ছিলেন। পায়ের নিচে যদি লাল তিল হয়, তাহলে আপনি বিদেশ ভ্রমণ করতে পারেন। পায়ের যদি হাঁটুর উপরে লাল তিল থাকে, সেক্ষেত্রে আপনার অনেক জার্নি হবে, আপনি অনেক জায়গা ঘুরবেন। আর যদি আপনি মুখের মধ্যে কোথাও লাল তিল থাকেন, এটা মহা সৌভাগ্যকে দেখায়, অর্থাৎ আপনি ভীষণ সৌভাগ্যশালী মানুষ, ভাগ্যর জোরে আপনি অনেক